অন্যদিকে বিশাল শোডাউন করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জবাব দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এবং সাকিব আল হাসান। নিক্সন চৌধুরী আক্ষেপ করে বলেছেন, অনেকে আচরণবিধি লঙ্ঘন করলেও শোকত শুধু তাকে আর সাকিবকে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে ফরিদপুর চার আসনে নির্বাচন কমিশনের অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং জেলা যুগ্ম ও দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দিন চৌধুরীর কার্যালয়ে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করেন তিনি। পরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। ভবিষ্যতে আচরণবিধির বিষয়ে সতর্ক থাকার আশ্বাসও দিয়েছেন নিক্সন। মঙ্গলবার ফরিদপুরের জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফরিদপুর চার আসনের মনোনয়নপত্র জমা দেন মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। তার বিরুদ্ধে শত শত মাইক্রোবাস এবং মোটর সাইকেলের বহর নিয়ে ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে শোভাযাত্রার অভিযোগ আনা হয়। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের জবাব দিয়েছেন সাকিব আল হাসানও। বিকেলে মাগুরা জেলা নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা দায়রা জজ সুব্রত শিকদারের কার্যালয়ে হাজির হয়ে লিখিত জবাব দেন সাকিব। ঢাকা থেকে গাড়ি বহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। তাতে আচরণবিধি ভাঙার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আসলে আমরা জনপ্রতিনিধি, আমরা তো কাউকে দাওয়াত দেই নাই। আমরা নমিনেশন জমা দেব, কোথা থেকে কে আসছে, কত লোক আসছে, এটা আসলে আমরা আমরা এটা আটকে রাখাও আমাদের পক্ষে সম্ভব না। আমরা তো আর নিজে নিয়ে ইচ্ছা করে এটা করি নাই। 29 এবং 30 তারিখে যে নমিনেশন জমা দিল, বাংলাদেশের সব জায়গায় কিন্তু মিছিল মিটিং হয়েছে। এখন শোকজ খাওয়ার সময় আমি খাইলাম আর সাকিবুল হাসান খাইলো, মানে এইটার বিষয় হলে আসলে এটা আমরা বলতে পারবো না। সবাই সবাই তো মিছিল মিটিং করছে। প্রথমবার যেহেতু আমি এই ইলেকশনে পার্টিসিপেট করছি, তো স্বাভাবিকভাবে কিছু ভুল ত্রুটি আমার হতেই পারে আমার অজান্তে, তো সেগুলো আমার সংশোধন করা আমার দায়িত্ব। যখন আমি সব নিয়মকানুন জানবো, পড়বো, বুঝবো, তারপরে যদি হয় সেটা আমার দোষ হতে পারে। বাট এখন যেটা হয়েছে, মানে নিতান্তই এটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়।